আসসালামু আলাইকুম গাইডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, এমন যদি হতো বা এমন যদি হয়, ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং আপলোড করার পর আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে ওই ভিডিওটার মধ্যে অনেক ভিউয়ার্স আসছে, অনেক লাইক আসছে, অনেক কমেন্ট আসছে এবং ওই ভিডিওটা থেকে আপনার সে সাবস্ক্রাইবার প্রচুর আসছে এবং ওই ভিডিওটা দিয়ে আপনি ভিডিওটা গেইন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এমনই ঘটছে প্রতিটা ইউটিউবারের সাথে এবং এমনই ঘটতে আছে প্রতিটা ইউটিউবারের সাথে যারা ভিডিও র্যাঙ্ক করছে বা যাদের ভিডিও ভাইরাল হচ্ছে বা এখন যারা বড় বড় ইউটিউবার হিসাবে রূপান্তরিত হয়েছে বা রূপান্তরিত হচ্ছে, সবার সাথে কিন্তু এই একই ঘটনা ঘটছে। তারা একটি ভিডিওর পর ভিডিও আপলোড দিয়েছে, এরপর যখন তারা নিজেরা ভিডিও বা ইউটিউব ছেড়ে দেওয়ার পরিকল্পনা করতেছে, ওই সময় তাদের একটি ভিডিও র্যাঙ্ক করে ফেলছে এবং তারা একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। সো বন্ধুরা, আপনি যদি এখানে এসে আজকেই বলেন যে আমার আজকে 1000 সাবস্ক্রাইবার চাই, 10 দিনে আমার 1000 সাবস্ক্রাইবার চাই, এক মাসে আমার 1000 সাবস্ক্রাইবার চাই, এক মাসে সম্ভব, 15 দিনে আমার 1000 সাবস্ক্রাইবার চাই, আজই আমার 1000 সাবস্ক্রাইবার চাই, তো এটা কিন্তু গাইড সম্ভব না। দেখুন, আমাদের এই আপনাদের এই সবার প্রিয় টেকনিক্যাল 360 ডিগ্রি এই চ্যানেলটা 2.5 মাসেরও বেশি সময় নিয়েছে মাত্র 1000 সাবস্ক্রাইবার গেইন করার পিছনে। সো গাইস, আপনারা এখানে মাথায় রেখেন যে আপনার ধীরে ধীরে কাজ করতে হবে। এই 2.5 মাস এবং 3 মাসে আমি 100টার উপরে ভিডিও আপলোড করেছি। হ্যাঁ, এই 2.5 মাসে বা এই 3 মাসে আমি এই এই চ্যানেলটির মধ্যে 110টার কাছাকাছি ভিডিও আপলোড করেছি, এরপরও আমার মাত্র 800 সাবস্ক্রাইবার গেইন করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে এবং কী প্রচুর পরিমাণ কষ্ট করে আমি এই 800 সাবস্ক্রাইবার গেইন করেছি সেটা আমি কখনো কোনো ভাষা দিয়ে প্রমাণ করতে পারবো না বা বুঝাইতে পারবো না। সো আপনারা সূক্ষ্ম মেন্টালিটি দিয়ে ধীরে ধীরে কাজ করে যান, হঠাৎ একদিন দেখবেন যে আপনি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আপনি ভিডিওটা র্যাঙ্ক করে ফেলছে। দেখুন, একটি চ্যানেল, প্রতিটি চ্যানেল গেইন করার পিছনে বা প্রতিটি চ্যানেল উপরে ওঠার পিছনে জাস্ট একটি মাত্র ভিডিও র্যাঙ্ক করে, আর এই একটি মাত্র ভিডিও দিয়ে প্রতিটা চ্যানেল আজকে এতটুকু উপরে উঠেছে যেতগুলো চ্যানেল আপনি দেখছেন আপনার চোখে। সো গাইস, আশা করি বুঝতে পারছেন যে 1000 সাবস্ক্রাইবার আপনি কিভাবে পূরণ করবেন, কবে পূরণ করবেন। সো এখানে আমি আরও কিছু টপিকস আপনাদেরকে জুড়ে দিতে চাই। আপনি এখানে দেখেন আপনি কোন কটা ক্যাটাগরিজের চ্যানেল, ধরুন আমার যে টেক ক্যাটাগরির চ্যানেল, তখন আমি কারকে ফলো করব, বড় বড় যে টেক চ্যানেলগুলো আছে আমি তাদেরকে ফলো করব, তাদের ডিসক্রিপশনটা কেমন, তাদের টাইটেলটা কেমন, তাদের লুকসটা কেমন, তাদের ভয়েস কন্ট্রোল কোয়ালিটিটা কেমন, তাদের ভিডিও কন্টেন্ট কোয়ালিটিটা কেমন বা তাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কেমন। সো এই জিনিসগুলো আপনি এখানে কানেক্ট করতে হবে এবং ক্রিয়েট করতে হবে যে আপনি ভিডিওর মধ্যে কোন জিনিসটা তাদের চেয়ে লো কাজ করছে। দেখুন, এখন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার, সো তাদের সাথে যদি আপনি প্রতিযোগিতা করতে হয় তাহলে ইউটিউবকে আপনি 100%-এ 100% বুঝাতে হবে যে আই এম এ রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার। আপনি ইউটিউবকে এটা স্পষ্টভাবে বুঝাতে হবে, তবেই ইউটিউব আপনার ভিডিও কিন্তু 4 র্যাঙ্কে নিয়ে যাবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। সো গাইস, আপনারা কিন্তু এখানে প্রচুর পরিমাণ কষ্ট করে ধীরে ধীরে আগাতে হবে এবং ইউটিউবের প্রতিটা শর্ত মানতে হবে। সুন্দর একটি টাইটেল দিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ টাইটেল দিতে হবে, সুন্দর ডিসক্রিপশন দিতে হবে। ইউটিউবের প্রত্যেকটা রুলস মেনে আপনাকে যদি আপনি যদি ভিডিওটি আপলোড দেন বা ইউটিউবের প্রতিটা রুলস মেনে আপনি যদি তাদের ডিসক্রিপশনটা সুন্দর করে সাজিয়ে লেখেন, সুন্দর করে ট্যাগ ইউজ করেন, টাইটেল ইউজ করেন, তবেই কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং ইউটিউব আপনার ভিডিও ইউটিউবকে চার্টসের যে র্যাঙ্কটা আছে ওইটার মধ্যে নিয়ে যাবে। সো আপনার ডাটা প্রবলেমটা বা মেডা ডাটাকে উন্নত করতে হবে। মেডা ডাটাকে উন্নত করলেই কিন্তু আপনি ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি অনেক সুন্দর হবে এবং ইউটিউব আপনার যে ভিডিওটা আছে ওইটা 4 র্যাঙ্কে নিয়ে যেতে বাধ্য হবে। আপনি একটি ভিডিও আপলোড করলেন, আপলোড করে ঘুমিয়ে গেলেন, এটা কিন্তু না, প্রতিনিয়ত ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা দেখছে। আপনি সর্বার আগে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব দেখছে। এই যে প্রসেসিং সিস্টেমটা, এটা কিন্তু রোবোটিক সিস্টেমে প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে কিন্তু ভিডিওটা আপলোড হয়। সো আশা করি বুঝতে পারছেন যে প্রথম 1000 সাবস্ক্রাইবার গেইন করতে আপনার কতটা কষ্ট হবে, কতটা ধৈর্য লাগবে, কতটা মেধা শক্তি লাগবে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবার উপকৃত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।